আসলে এখানে না এসেও পারলাম না, যেহেতু আমাদের সেই শ্রদ্ধা বাদাম মিলন স্যার এখানে উপস্থিত হয়েছেন, তাদের অন্তরে অন্তঃস্থ অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে সকলের। তো আমি এখানে এসেছি এই জায়গাটা আমি সবাইকে ধন্যবাদ এবং শুভবিটা আমাদের এই জালমুখী জেলায় এরকম একটি প্রতিষ্ঠান স্যারে করতে পারায় আমরা যে কত কৃতজ্ঞ সেটার ভাষা আমি প্রকাশ করতে পারবো না, কারণ আমি একজন ছোট্ট একজন শিক্ষক, কিন্তু দেখেন আমি এখানে কথা বলতে এসে আমি কিন্তু ইনার্শিয়া ফিল করতেছি, হেজিটেশনের মধ্যে আছি সত্যিকার অর্থে। আমি এবার সত্য কথাটাই বলতাম, ঠিক আছে হয়তো বা 10 জন বা 20 জন বা আরো বেশি থাকলে আমি আরো ইনার্শিয়া ফিল করবো, প্রতিষ্ঠানেও আমি অতটা স্কিল দিতে পারি না। এই ব্যর্থতাটা আমার ছেলে মেয়েদের মাঝে না থাকুন এই প্রচেষ্টাটার ইচ্ছায় আমি যখনই এই খবরটা মেসেজটা করলাম আমি সাথে সাথে আমার ছেলে মেয়ে আমার পরিবারের যে আমার দেবর এদের ছেলে মেয়ে সব কাছে আমাকে হয়তো বা কিন্তু হোসেন স্যারে আমাকে অনেক কাছে আমার মাধ্যমে প্রায় 10 জন এখানে ভর্তি হয়েছে। সামনে জানুয়ারিতে যে কোর্সটা শুরু হবে আমাদের নাম দিচ্ছে হয়তো দুনিয়ার, সেটার আমার মধ্যে তো আমার ছেলে মেয়ে তো আছি সকলেই জানি ইংরেজিতে একটু টুকটা দাবা করতে পারতে না পারলে কথা বলতে না পারলে সেখানে ভালো একটা পজিশনে সে কখনোই যেতে পারবে না। আমরা হয়তো কোনো ভালো পজিশনে যেতে পারিনি, আমাদের ছেলে মেয়েরা যাতে ভালো পজিশনে যেতে পারে ডোনেশন হয়ে যায় তখন সে আর উৎসাহ পাবে না, তো এই উৎসাহটা আমাদের দিতে হবে। সর্বোপরি আমি স্যারকে আবারও ধন্যবাদ জানি, স্যারকে যদিও একটু আর্থিকভাবে এখানে ক্ষতিগ্রস্ত হয় প্রাথমিকভাবে তবু যাতে স্যার ভেবে না থাকেন, চালিয়ে যাবেন আমার প্রোগ্রামগুলো সেই আশাবাদ ব্যক্ত করি। এবং সর্বোপরি কথা হচ্ছে এখানে রয়েছে যারা আছেন আসলে সবাই খুব আন্তরিক, এই জন্য ধন্যবাদ। আর মহসিন স্যারের সাথে অলওয়েজ আন্তরিক, তখন যার মোবাইল আমি যদি দেয় সে সবসময় রিসিভ করে এবং আন্তরিক সেই জন্য সকল দিয়ে আমার বিশেষ করে আমার এই যে লেভেলে যায় থাকি সবসময় বলে অর্থাৎ প্রতিষ্ঠানটি সর্বোপরি আন্তরিক, এই জন্য আমার সকলকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদের পাশাপাশি অভিভাবকদের সকল সর্বক্ষেত্রে বলব আমাদের আমাদের প্রত্যেকেই যার যার অবস্থা থেকে প্রেরণা হয়েছে এদের প্রতি যাতে আমার মতো আন্তরিক স্টুডেন্ট ভর্তি হয় এবং তারা উপকৃত হয়। এখানে যে এই প্রতিষ্ঠানে যারা জড়িত আছেন পার্টনারশিপ হবে তারা উপকৃত হবে সেটা না, আমরা যেন প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আমাদের ছেলে মেয়ে নিয়ে উদার ভবিষ্যতে গড়ে নিতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। স্যারের দীর্ঘায়ু কামনা করছি, তখন সকলের দীর্ঘায়ু কামনা করছি। শুভমিতা, আসসালামু আলাইকুম।